খুব চিন্তার ব্যাপার। তাই তো দেখছি। সত্যি খুবই চিন্তার ব্যাপার। এত চিন্তা সত্যি কি হবে? তা তোরা আগে কেন আমাদের বললি না যে ওই লোকটা একটা চোর? হ্যাঁ, আগে বললেই তো এত বড় সমস্যা হতো না। পিট তো আমাকে বলতে বারণ করলো। আসলে বাবা, আমি উজাসকে সব কিছু বলেছিলাম। হ্যাঁ, পিটের কথা শুনেই তো আমি নকল বক্সটা টেনে রেখেছিলাম। আমরা আসলে ভাবতেই পারিনি যে লোকটা হোটেল অবধি চলে আসবে। আচ্ছা বলতো, ট্রেনে হঠাৎ আমরা কেন ঘুমিয়ে পড়লাম? আর তোরা কেন ঘুমালি না? আসলে বাবা, লোকটা যে কি ফন্দি আটছে সেটা আমি জেনে গেছিলাম। এই জায়গাটা ফাঁকা আছে, চ এখানে বসেই আমরা গেম খেলি। মোবাইলটা এনেছিস তো? হ্যাঁ রে। চ এবার তো তুই জিততে পারবি না রে পিট। তুই জানিস আমি কত প্র্যাকটিস করেছি। এই যে, আপনি কি খাবারের অর্ডার নিতে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো। এই ক্যাশটা নিন আর আমার সঙ্গে আসুন, জরুরি কথা আছে। বাবা, এত ক্যাশ! কি ব্যাপার, কোনো গন্ডগোল মনে হচ্ছে? পুট, তুই একটু ওয়েট কর, আমার একটু হিসি পেয়ে গেছে, আমি এক্ষুনি ঘুরে আসছি। সিট নাম্বার 1, 2, 3, 4, এই ফ্যামিলিটার কথা বলছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝেছি। এই নিন, আপনি জানেন তো কি করতে হবে, আর কাজ হয়ে গেলে পর বাকি টাকাটা আপনাকে দিয়ে দেব। আমরা আসলে অন্য খাবার অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিলাম। পিট, তুই কি আর রাতে কিছু খাবি না রে? কেন বলতো? না মানে তুই যা খাবারের অর্ডার দিয়েছিস আমি অন্তত পক্ষে আর রাতে খেতে পারবো না। সেটাই তো চাইছি। মানে একটু ওয়েট কর, সব বুঝতে পারবি। আর ওই বিরিয়ানিটা আমরা খাইনি, সেই জন্যেই আমরা জেগেছিলাম। কি এত বড় কথাটা তোরা চেপে গেলি? একবার পর্যন্ত বললি না আমাদের। কি এত বড় কথাটা তোরা চেপে গেলি? বুঝলে, পুরো আমার মতো হয়েছে, সব কিছু তোমার থেকে লুকিয়ে রাখে। কি তুমিও তার মানে অনেক কিছু লোকাও? দাঁড়াও, এবার তোমার হচ্ছে। এই না না, আমি সেটা বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকানো বের করছি তোমার। সাইলেন্স। এবার ঠিক আছে, শোনো, লোকটা তো পাশের ঘরেই আছে, তাহলে আমাদের অত চিন্তা কিসের? আজকে রাতের মধ্যেই বক্সটা আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু উজাস, আমরা সেটা করবো কি করে? তোর কাছে কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আগেরবার তো তোর প্ল্যান মতোই আমি বক্সটা চেঞ্জ করলাম, কি লাভ হলো তাতে? লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস উজাস, সেটা মনে রাখিস। এবার আমি অনেক সতর্ক, আমি এবার বক্সটা ফেরত আনবই, তোমরা খালি হেল্প করবে। এবার শোনো আমার প্ল্যানটা। স্যার, এবার বক্সটা পেয়ে গেছি। সত্যি? বাবা, খুব ভালো, আমি জানতাম তুমি পারবে। তবে স্যার, উজাস কিন্তু ভেতরে ছিল না, ও তখন বাইরে ছিল। কোনো দরকার নেই, এবার তুমি উজাসকে ধরে নিয়ে আসবে ওই বক্সটার মাধ্যম দিয়ে। আমি? কিন্তু স্যার আমি কি করে? উজাস যদি কিছু করে তাহলে আমি তো আর কিচ্ছু হবে না, বক্সটা এখন তোমার হাতে, এটা মনে রেখো। কিন্তু স্যার, বক্সটা উজাসের কাছে না থাকলে উজাস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তুমি খালি ওদের উপর নজর রাখো, যখনই দেখবে যে উজাস দুর্বল হয়ে পড়েছে তখনই বক্সটা খুলে ওকে বন্দি করে নেবে, বুঝলে? ওকে স্যার। কি রে উজাস, কি হয়েছে তোর? আমার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আসলে বক্সটা থেকে দূরে আছি তো, আর পাওয়ারগুলো মনে হয় আস্তে আস্তে চলে যাচ্ছে। চল তাহলে ঘরে গিয়ে রেস্ট নিবি। বস তাহলে ঠিকই বলেছিল, আজকে রাতেই প্ল্যান বি। এই ব্যালকনিটা টপকালেই ওদের ঘর। উজাস, আমি আসছি। বস এইবার আমাকে প্রমোশন দেবেই, কত বছর ধরে বস এই দিনটার জন্য অপেক্ষা করছে। এই নে উজাস,
তুই বক্সের ভেতরে ঢুকে যা এক্ষুনি। ঢুকে যা বলছি। এই যে মিস্টার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গতকাল ওদের কাছ থেকে বক্সটা চুরি করে পালিয়েছিলিস না, আজকে আবার কি মতলবে? ওরে বাবারে পুলিশ! আর এটা আমি নিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে না না, এই বেটাকে আমি কবে থেকে খুঁজে বেড়াচ্ছি, আমার তো আপনাকে ধন্যবাদ দেয়া উচিত। আসলে সব আইডিয়া উজাসের। বটে বটে, এই বয়সে এত বুদ্ধি, বড় হয়ে তুমি অনেক নাম করবে। কিন্তু আমি তো নাম ডাক চাই না, আমি চাই যে সবাই ভালো থাকুক। বটে, এই না হচ্ছে বড় মনের মানুষ। আচ্ছা আমি আজকে আসি তাহলে। সত্যি রে উজাস, তোর প্ল্যান কাজ করলো রে। হ্যাঁ, আমাকে উজাস সাজিয়ে ভালোই করেছিস, নাহলে আজকে তোকে বন্দি করে নিত। তাহলে কি গিন্নি, দেখলে তো আমার কত ক্ষমতা, পুলিশ দিয়ে ওই গুন্ডাটাকে কিরকম সায়স্তা করলাম, দেখলে তো? চুপ করো, ক্ষমতা পুলিশের বুদ্ধিটা কার শুনি, খালি গোলমাল করতেই তুমি জানো। উজাস আমাদের হিরো। হিরো 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 হিরো। তোমরা থামো, নাহলে আমি তো পড়ে যাব। কোনো চিন্তা নেই, এবার তো আসল খেলা শুরু হবে।